হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুদীপ্তা, আর আজকে তোমাদের সাথে নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। আর আজকে হচ্ছে মঙ্গলবার, তো এখন বাজে হচ্ছে 7:30। তো চলো দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ আমি গ্যাসটা অন করে দিলাম, তো এবার আমি চা বসিয়ে নিয়েছি। আর হচ্ছে এবার একটু আদা দেবো আর কি, কারণ এত ঠান্ডায় না প্রচণ্ড গলা ব্যথা হয়েছে, ওই জন্য একটু আদা গ্রেট করে দিচ্ছি আমি। আর এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ চাল, আর 1/2 কাপ ডাল নিয়ে নিচ্ছি আমি, 1/2 কাপ আর কি। তো এটা কবিশে খাবার হচ্ছে, সাথে নিয়ে নেবো। এখানে রয়েছে হচ্ছে আলু, গাজর আর পেঁপে, এগুলো আমি সব ধুয়ে বাশ করে নিয়েছি। চালটাও আর ডালটাও বাশ করে দেওয়া হয়ে গেছে প্রেশার কুকারের মধ্যে। আর এবার দিয়ে দিচ্ছি এখানে একটু বাটার, আর তারপরে দিয়ে দেবো স্বাদ মতন একটু নুন। তো স্বাদ হওয়ার দরকার আছে, যেহেতু বাচ্চা মানুষ খাবে, ওই জন্য তো কবিশা এটাই খায়, ও একটু ভাত পছন্দ করে। তো আমি তো বসিয়ে নিচ্ছি ভাত। তো যাই হোক, তোমরা আমার ঘরটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো এটা একটা নতুন ঘর। হ্যাঁ, বেশি দিন হয়নি ঘরটা করা হয়েছে, তো এখনও আমাদের ইচ্ছে আছে টালি বসানোর, ফ্লোর টালি যেটা, সেটা এখনও বসানো হয়নি। তোমরা যদি লক্ষ্য করে থাকো, আমি এখানে নর্মালি জাস্ট এখন রান্নাটা করি, রান্নাঘরটাও কমপ্লিট করা হয়নি। আর আমি যেখানটা দাঁড়িয়ে রান্না করছি, আমার ডান হাতের দিকটা দেখতে পাচ্ছ, ওখান থেকে সিঁড়ি উঠে গেছে, ওটা হবে আর কি বাথরুম। খুব শিগগিরই হয়তো আমরা হাত দেবো, একটা একটা করে করবো, একবারে সব করা মানে অসম্ভব হয়ে পড়ে, যেহেতু বাচ্চা রয়েছে, টুকটুক টুকটুক করে করতে হবে, কারণ নয়তো আমাকে অন্য কোথাও গিয়ে থাকতে হবে ওকে নিয়ে। ওই জন্যই আর কি করবো না, কারণ একটা একটা করে এগোবো, কারণ ও অন্য কোথাও থাকতে চায় না একদমই। তো যাই হোক, দেখতেই পাবে, হলে তোমরা সবাই তোমাদের সবার সাথে শেয়ার করবো। তো আমার চাটা হয়ে গেছে, আমি চাটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি আর কি। এবার চাটা নিয়ে চলে যাবো নিচে, কাপিসাও খাবে, ও সকালবেলা সেইলাক খায়, এর ভাতটা আমি বসিয়ে দিয়ে যাচ্ছি। আর আজকে নিমন্ত্রণ বাড়ি আছে, তাই কোনো রান্নার ঝামেলা নেই। তো আমি এবার ঘরে চলে এসেছি, আমাদের ঘরটা পরিষ্কার করছি। কাপিসাও ঠাকুমার কাছে আছে, দিয়ে এসছে বাবা ওনাদের ওই ঘরে আর কি। তো আমি ওটা পরিষ্কার করে নিয়ে আর কি ও এবার ঘুমাবে, চলে আসবে, ওকে খাওয়াবো, খাইয়ে ঘুম পাড়াবো। এই যে কাবিশা আমার পাশে বসে আছে, ঘুম থেকে উঠে পড়েছে, এত চশমা, এই যে চশমা নিয়ে বসে আছে আমার, ও এতক্ষণ ঘুমাচ্ছিল, এই উঠলো, এবার স্নান টান করবে। আজকে আমরা নেমন্তন্ন বাড়ি যাবো,
তো আয় বাবা এদিকে, বদমাইশি হচ্ছে, চশমাটা নিয়ে চলে যাচ্ছে। হাই বলো তো। হ্যালো, আমার শরীরটা কিন্তু খুব খারাপ, খুব শরীর খারাপ, জ্বর, এই জন্য বেচারা চুপচাপ হয়ে রয়েছে একদম। মাম্মা মাম্মা, এই যে হাই বলে দাও তো, চশমা ভেঙে যাবে বাবাই, ছেড়ে দাও, হাই বলে দাও তো, হ্যালো, হাই করো, হাই করো আমা। আচ্ছা ঠিক আছে, আমি ওকে ওকে ঝটপট স্নান ঠান করিয়ে দিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি আবার। তোমরা দেখতেই পেলে আমি এখানে বাসনগুলো মেজে নিচ্ছি সব। তো বাসনগুলো মেজে নেওয়ার পরে আর কি কাপিসিকে স্নান করাবো। ও রসুন তেল করে রেখেছি আমি, সেটা রোদ্দুরে দিয়ে রেখেছি। ওকে আমি তেল মাখাই না, কিন্তু যেহেতু ওর এখন খুব ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড সর্দি, তো তাই জন্য সবাই বললো যে একটু সর্ষের তেল তার মধ্যে একটু রসুন দিয়ে আর কি ফুটিয়ে আগুনে তো সেটা মাখাতে। ওটা খুব ভালো নাকি সর্দির জন্য হবে বাচ্চার পক্ষে। তো যাই হোক, আমি আমার জামা কাপড়গুলো খুলে দিচ্ছি, এবার ওকে তেলটা ভালো করে মাখাবো। ও আমি তেলটা মাখাতে যাচ্ছি আর ওখানে রেডি হয়ে রয়েছে, কতক্ষণে তেলের বোতলটা ফেলবে। ওই তেলের বোতলটাও সম্পূর্ণ ফেলে দিয়েছে, জানো না, পুরো তেলটাই নষ্ট করে দিয়েছে। যে এবার যাচ্ছে গিয়ে এবার টুক করে ফেলে দেবে, এই যে ব্যাস ফেলে দিয়েছে তেলটা সব। রেডি, কাবিশারও স্নান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, কাবিশাও রেডি, আমিও রেডি, যাচ্ছি আমরা নেমন্তন্ন বাড়ি। একটা শ্রাদ্ধ বাড়ি আছে, বলেইছিলাম যে নেমন্তন্ন বাড়ি যাবো, তো আমরা এখন যাচ্ছি। যাই হোক, তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লকে, তো এখনকার মতন বাই বাই, টাটা করে দাও, টাটা।